হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। তো এই ব্লগটা আগে থেকেই বলে দিই, এটা আমি যখন বাড়ি গিয়েছিলাম তখনই ব্লগ, তো বিভিন্ন ব্যস্ততার কারণে এডিটিং করা হয়ে ওঠেনি। আজ কয়েকদিন বাদে আমি ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। অ্যাকচুয়ালি বাড়িতে আসার পর বাপের বাড়ি যাওয়া হয়নি, তো এই কয়েকদিন বাদে মানে ওই এক সপ্তাহ বাদে বাপের বাড়ি যাচ্ছি, মানে বাড়িতে যাওয়ার এক সপ্তাহ বাদে, এর আবার দু তিন দিন পর আমরা বেনারসে চলে আসব। তো বাপের বাড়ি যাচ্ছিলাম আর রাস্তায় সোনাইয়ের এক মামার সাথে দেখা, তো সোনাইয়ের সাথে একটু কথা বলছিল, কিন্তু সোনাই ওরই বাবার এই কী কান্নাকাটি কী কান্নাকাটি, ও বাবাকে মারছিল, তো সেই জন্য সে ছুটে চলে গেল যে থাক আর কথা বলবো না, এরকম অনেকগুলো কথা বলে। তো আমরা ফাইনালি দেখুন চলেই আসছি, এই তো সামান্য রাস্তা, কতটুকু আর টাইম লাগবে, ওই বাড়িটা ওইটা আমাদের বাড়ি, আপনারা তো এতদিনে নিশ্চয়ই বুঝে গিয়েছেন। তো চলুন এখন বাড়ির ভেতরে ঢোকা যাক, কাউকে তো দেখতে পাচ্ছি না, একটু ডাকাডাকি করি। চলো চলো চলো, তো মার সব কোথায় রে? আসার পর আমরা খেতে বসে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি বলেছিলাম মাকে যে সকাল থেকে রাত পর্যন্ত খাবার দাবার তোমাদের বাড়িতেই খাবো, তো ওই জন্য এসে সর্বপ্রথম ব্রেকফাস্ট। আমার সোনাই তো পাঁপড় ভাজা খুব ভালোবাসে, তো মা ওই জন্য প্রথমে ওকে কিছু পাঁপড় ভাজা দিয়ে বসিয়ে দিয়েছে, একদম চুপচাপ খাচ্ছে। আর আমার ছোটো ভাই মানে কাকার ছেলে বাজার গিয়েছিলো, আর আমাদের সবার জন্য মানে বাড়ির মা কাকিমা জেঠিমা সবার বাজার করে নিয়ে আসছে একাই, এতটুকু একটা বাচ্চা দেখুন, ও ক্লাস এইটে পড়ে, সবার বাজার দুটো ব্যাগ শাকগুলো নিয়ে আসছে, বলছে আর আনতে পারছি না, বাদ বাকি সবাইকে আবার হিসাব করে বুঝিয়েও দিচ্ছে কার কত নিয়ে আসছে, মানে মোটামুটি এইগুলো খুব ভালোই পারে। তো যাই হোক, আমরা এখানে ব্রেকফাস্টে নিয়েছিলাম মুড়ি, আচ্ছা তারপরে বাড়িতে পকোড়া ভেজেছিলো, চপ নিয়ে আসছিলো, শশা ছিল, আর ওই যে হালকা হালকা ঝাল ঝুড়ি ভাজা ছিল, ব্যাস। বড়মার হবে ভেন্ডির ঝাল আর ভাত নাকি? টাটা করো, টাটা টাটা করো, রান্নাবান্না তো দেখালাম, দেখলেন কত রান্নাবান্না হচ্ছে, সবাই মিলে করছিল, তো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আমরা খেতে বসে গিয়েছি। তো দেখতেই পেয়েছেন আমি বসেছি, আমার হাজব্যান্ড আর আমার বোন মানে সৌমিলি বোন বসেছে। তো আমার সবসময়ই ফেভারিট একটা জিনিস যেটা আমি আসছি বলে আমার ভাই আজকে বাজার থেকে মনে করে নিয়ে আসছে, সেটা হলো চিচিঙ্গা, আর সেটা তিল দিয়ে ভাজা। উফ, কী যে ভালো লাগে, মোটামুটি আমি আসার জন্যই মা বানিয়েছিল, মোটামুটি এখন এই তো সিজন চিচিঙ্গার, তো মোটামুটি এই রান্নাটা সব বাড়িতেই হয় এখন। তো বাদ বাকি দেখুন, আলু ভাজা, পটল ভাজা, শাক ভাজা আর ছিল চিকেন কষা, বাদ বাকি চাটনি ছিল, ওগুলো পরে পরে আসবে, তো মোটামুটি এগুলোই খাচ্ছিলাম। আর আমার ভাইও আমার পাশে বসছিল, আর সোনাই তো ও না ঘুমিয়ে গিয়েছে, ও ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দেবো, বাদ বাকি ও একটু একটু খাচ্ছিল যখন রান্না হচ্ছিলো ভাজা জিনিসগুলো। আর মায়ের হাতের চিকেন রান্না এটাও খুব পছন্দের, মোটামুটি এটাও খাচ্ছিলাম, বাড়িতে আসছি এখন সব রকম খেয়ে নিতে হবে। এদিকটা গায়ে সামনের দিকটা ঘিরে দেখা যাচ্ছে না, ঠিক কি অবস্থা এটা, কি ভয় দেখাবি না, যাও দেখো মামার দিকে, ভয় দেখাচ্ছে কেমন।
একটু বিকেলে আসলাম এদিকে ঘুরতে। ও এই যে দেখুন কি অবস্থা, সব সময় মামা বাড়ি এসছে, মামা বাড়িতে কাউকে চেনে না জানে না, সব সময় মার মা। তো এদিকটাই এসো এসো, এদিকটা অ্যাকচুয়ালি বাড়ির পিছনের দিক, তো ওই যে বাড়ির বাইরের দিকে যত মাঠ এদিকটাই, এদিকটা পুরোই মাঠ, আর বর্ষার জল জমেছে মাঠে দেখতেই পেয়েছেন। এই যে আর আমার বোন, এই যে কি হচ্ছে, এগুলো খেলা, ডাবার উপরে উঠে গিয়েছে ডাবা, এই ডাবা না বাক্স। তো এদিকটা গোয়াল বাড়ি, মানে এদিকটাই না গরু টরু যে থাকে আমাদের সেদিকটাই আসছি, চলে যাবো। এ জায়গা তো কান্নাকাটি করে, এদিকে কোথাও থাকা যাবে? এই টাটা কর। আমি ভিডিও ছেড়ে দেবো, এরকম করতে নেই। সোনা তোর দিকে দেখছে, ও দেখতে পাইছো নাকি? নাগমুখ চোখকে তুলছে সমিলি, আর ও সমিলির দিকে তাকিয়ে আছে ভয়ে। যাবি না? কিরে যাবি নি নোনাসরণ? হ্যাঁ আগে আগে দে, আমাকে দেখি একটা কিরকম বিস্কুট। আমাকে দিবি একটা? সৌমিলিকে আগে দে, ওর লোক দে যে সব। মামা কি কিনছে? বললাম উপরটাকে এসো তো, চুপ চুপ করে একাই বসে আছো নিচে, এখন হাওয়া দিচ্ছে মাঝে মাঝে। তো মোটামুটি বাপের বাড়িতে খুব আড্ডাটা ভালোই হলো, একদম সন্ধেবেলা আসছিল মোমো, আমি অ্যাকচুয়ালি নিয়ে আসতে বলেছিলাম কারণ বেনারসি খেতাম খুব ভালো লাগতো, কিন্তু জানতাম না যে এখানে কেমন লাগে, কিন্তু টেস্ট করে দেখলাম অতটাও পছন্দের নয়। এটা চিকেন মোমো ছিল আর দামটাও প্রচুর ছিল, এক প্লেটে ছটার মতো দেয়, দাম 60 টাকা। তো আমার ভাই নিয়ে আসছিলো 1.5 প্লেটের মতো, তো সেটাই একটু দেখুন, খুব একটা টেস্ট ভালো লাগলো না। তো এই ছিল আজকের ব্লগ, মোটামুটি আজকে সারাদিন হই হই খাওয়া দাওয়া গল্পগুজব সব করেই কাটলো, কালকের দিনটা হয়তো আশা রাখছি থাকবো। তো যাই হোক চলুন, ব্লগটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না, যারা নতুন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট অন্য ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার এই ব্লগগুলোকে একটু বেশি করে ভালোবাসা দেবেন। তো চলুন সবাই মোমো খেতে থাক, আর সবাইকে টাটা, গুড নাইট।